told me you loved me. You said I'd be sorry, but I'm feeling pretty happy with myself. You said I would need you. You thought I would grieve you, but it turns out you're no good for my health. Why we taught that we need a man, that we need a plan. সালামু আলাইকুম সবাইকে, রিমার্ডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ব্যাক টু ব্যাক চ্যানেলে কিন্তু আপনাদের মাঝে কিন্তু আমরা আবারও হাজির হয়েছি। আজকে দেখো বেশ কিছু কালেকশন আছে, গামলা গেটের দরজা আছে এবং গ্লাস দরজা আছে, টেম্পার গ্লাস এবং আরও বেশ কিছু ক্যাডরও আছে, আর 10টা লকার চোর আছে। সবগুলো দরজা কিন্তু আজকেই ডেলিভারি যাবে। তা ডেলিভারি যাওয়ার আগে আপনাদেরকে আমরা বলে রাখি, যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার ভিডিও দেখেন না তারা আমার ভিডিও দেখে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার তো বলবেন না, এবং বেলাইকন হিট করে রাখবেন যাতে নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে চলে যায়। চলুন কথা না বলে আমি প্রথমে শুরু করতেছি গামে কেটে দরজা দিয়ে। চিরাং গামে কেটে দরজা, গ্রাম্য ডিজাইন যেটাকে বলা হয়, নৌকার সিনারি আছে এবং ঘরের সিনারি আছে গ্রামের ডিজাইন। আর এটা হচ্ছে গামারি কাঠ, চিরাং গামারি কাঠ। এটার পাশে আছে 39 ইঞ্চি এবং হাইট আছে কিন্তু 81 ইঞ্চি, মোটা আছে পাকা 1.5 ইঞ্চি। এটা হচ্ছে সিজনিং করা দরজা, আর এটা ভাইয়ের কাছে বিক্রি করেছিলাম মোট 10টা দরজা। ভাইয়ের নাম হচ্ছে সলমান ভাই, তার বাড়ি গাজীপুর কালীগঞ্জ। তার মাল কিন্তু আজকে ডেলিভারি যাবে, আর সে মালয়েশিয়ান প্রবাসী। তা খুব সুন্দর দরজা, এটা হচ্ছে ভিতরে ফুল আছে, ঘরের সিনারি আছে, নৌকার সিনারি আছে, একদম গ্রামের সিনারি। মোট এটা একই ডিজাইনের ভিতরে দুইটা দরজা, আর দুটো দরজা আমি একই একসাথে রাখছি, দুটো দরজা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এগুলো ভাগে যে বিক্রি করেছিলাম আমি 8000 টাকা করে, চিরাং গ্রামের একটা দরজা সিজনিং সহকারে। আর দুটো দরজা কিন্তু সেম টু সেম ডিজাইন, এবং পাশে কিন্তু 8টা দরজা আছে, এটা একটু 8 ব্যতিক্রম। এটাও কিন্তু গামারি কাঠ, চিরাং গামারি কাঠ, সিজনিং সহকারে ভাইয়ের কাছে বিক্রি করছিলাম। এটাও কিন্তু পাশে আছে 39 ইঞ্চি এবং হাইট আছে কিন্তু 81 ইঞ্চি, মোটা আছে কিন্তু পাকা 1.5 ইঞ্চি। পাকা 1.5 ইঞ্চি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার যে কোনো লক, সারা পৃথিবীর যে কোনো লক আপনি ইউজ করতে পারবেন এই ডোরের ভিতরে। আর খুবই সুন্দর একটা দরজা, হাতের মুঠোর ভিতরে কিন্তু একটা খুব সুন্দর ফুলগুলো স্নেহগুলো আছে এবং খুবই একটা গর্জিয়াস কাজের ভিতরে করা আছে। এটা হচ্ছে গামারি কাঠ, সেম টু সেম প্রাইস, অনলি মাত্র 8000 টাকা। পাশে কিন্তু 8টা দরজা আছে, এটাকে বলা হয় আমরা বলে থাকি রজনীগন্ধা, আর অনেকে বলে ধানের ছড়া, যে এক একজনের এক একটা মডেল বলা হয়। এটার পাশে আছে 39 ইঞ্চি এবং হাইট আছে 81 ইঞ্চি, মোটা পাকা 1.5 ইঞ্চি। এটাও কিন্তু সিজনিং সহকারে ভাইয়ের কাছে বিক্রি করেছিলাম অনলি মাত্র 8000 টাকায়। পাশে কিন্তু 8টা দরজা আছে, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর দরজা। আর সবাই কিন্তু আমাদের এই প্রতিটা ভিডিওতে কিন্তু এই মক্কশিপ ডিজাইন কিন্তু দিয়ে দিচ্ছি আমরা, আর প্রতিটা ভিডিও কিন্তু আমাদের ভিডিও ডিজাইনগুলো থাকে, এবং উপরে লেখা আছে বিসমিল্লাহ রহমান রহিম। আর দুটা দরজাই মক্কশিপ ডিজাইনের ভিতরে লেখা আছে, আমি জুম করে দেখেছি বিসমিল্লাহ রহমান রহিম, খুব সুন্দর নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছে এখানে, এবং আল্লাহ লেখা আছে। দুটা দরজা সেম টু সেম, পাশে 39 ইঞ্চি এবং হাইট আছে 81 ইঞ্চি, মোটা আছে পাকা 1.5 ইঞ্চি। এগুলো হচ্ছে গামারি কাঠ, চিটাং গামারি কাঠ, আর এগুলো হচ্ছে সিজনিং করা, এগুলোর প্রাইস কিন্তু অনলি মাত্র 8000 টাকা। পাশে কিন্তু 8টা দরজা আছে, এটাকে বলা আমরা বলে থাকি বিস্কুট মডেল বা একটা মডেল দিছি। এটাও কিন্তু পাশে আছে 39 ইঞ্চি এবং হাইট আছে 81 ইঞ্চি, মোটো আছে পাকা 1.5 ইঞ্চি। এই দরজাটা কিন্তু খুব সুন্দর একটা দরজা আর চমৎকার মডেল এটা, আর এটা কিন্তু দাদার মতো আমাদের অনেক চলতেছে। এটাও কিন্তু সেম প্রাইস, অনলি মাত্র 8000 টাকা। 8000 টাকাগুলো কিন্তু আপনি এরকম সুন্দর সুন্দর গামারি কাঠের দরজাগুলো আমাদের কাছে নিতে পারবেন চিটাং গামারি কাঠের ভিতরে। এবং আরও কিন্তু বেশ কিছু গ্লাসের দরজা আছে, তার আগে কিন্তু আমি আপনি দেখে দিচ্ছি আমাদের আরও 3টা ডিজাইন আছে গামারি কাঠের ভিতরে। তাই আমি এক সাইড দিয়ে শুরু করে যাচ্ছি আপনাদের জন্য। বাই মোট কিন্তু 10টা দরজা, আমি কিন্তু আপনাদের 60টা দেখাইছি অলরেডি, এবং মোট 60টা গ্লাসের দরজা আছে, এবং আরও বাড়িতে যখন 3টা দরজা আছে সেগুলো আমি দেখাবো। তা আমি এই 3টা হচ্ছে বারিন্দা দরজা, যে 3টা আমি আপনাদের এখন দেখাইতেছি, এই 3টা বারিন্দা দরজা। আমি প্রথমে এখানে গ্লাস দরজা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এগুলো হচ্ছে টেম্পার গ্লাস, এগুলো হ্যান্ডেল লক দ্বারা তৈরি, এগুলো পাশে আছে 2.5 ফিট, লম্বা 7 ফিট আছে, আর এগুলো কিন্তু ভিতরে অ্যালুমিনিয়ামের। আর এটা হচ্ছে হ্যান্ডেল লকের জায়গা, এখানে লকের লক সহকারে আমরা বিক্রি করছি বাইকের কাছে। চোকাটা আছে 3 ইঞ্চি, আর এটা হচ্ছে টেম্পার গ্লাস, এগুলো কিন্তু ভাঙবে না। আর এটা পুরোটাই ট্যাম্পার, দোনো পাশে ট্যাম্পার, যাতে যে বাচ্চা পড়ল লাথি মারলো ঘুষি মারলো তাতে ভাঙবে না। আর প্রথমে দরজায় কিন্তু দেখে এটা হচ্ছে ভাই নিচে তার রান্না করার জন্য, আর দুটো ডিজাইন কিন্তু সেম ডিজাইন, সেম টু সেম ডিজাইন। এগুলো ট্যাম্পার গ্লাস, দোনো সাইডে কিন্তু ট্যাম্পার দেওয়া আছে,
আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু থাপড়ে দিচ্ছি, কিন্তু এগুলো ভাঙবে না, এগুলো হচ্ছে ট্যাম্পার গ্লাস বলা হয়। মোট 60টা দরজা, আমি 35টা দরজা ভাঙিয়েছি, বিক্রি করছিলাম অনলি মাত্র 11,000 টাকা, 11,500 টাকা করে বিক্রি করছিলাম ফুল ট্যাম্পার গ্লাস। আর আমি প্রতি দরজা কিন্তু আমি আবারও দেখিয়ে দিচ্ছি ফুল ট্যাম্পার গ্লাস, এগুলো প্রতি দরজা কিন্তু ট্যাম্পার গ্লাস, আমি প্রতি দরজা কিন্তু থাপড়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যাতে আপনারা বুঝতে পারেন যে এগুলো ট্যাম্পার গ্লাস, বা আপনার দোকানে আসলে আমরা বুঝিয়ে দেবো যে ফুল ট্যাম্পার গ্লাস। খুব সুন্দর সূর্যমুখী একটা সিনারি আছে এখানে, কিন্তু চমৎকার ডিজাইন পাশে, কিন্তু আরেকটা ডিজাইন খুবই চমৎকার ডিজাইন, এবং পর্যাপ্ত সিনারি আছে আর মিলে কিন্তু সবগুলো কিন্তু চমৎকার ডিজাইন। আমি জুম করে আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, এগুলো সবই কিন্তু গ্লাসের দরজা, মোট 60টা দরজা, এক জায়গায় আছে 2টা, বাকি এখানে 6টা সিনারি আপনি দেখতেই পাচ্ছেন, সবগুলো ট্যাম্পার গ্লাস। আর প্রত্যেক দরজা কিন্তু 11,500 টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। বারবার উদ্দেশ্য হচ্ছে যে আপনার যাতে যে কোনো জায়গায় মাল না কিনে ঠগেন না, এই জন্য আমরা বারবার দেখিয়ে দিচ্ছি ট্যাম্পার গ্লাসগুলো। আর এগুলো হচ্ছে বাড়ি, এই দুটো হচ্ছে বারিন্দার জন্য নেওয়া হয়েছে, এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন। এটা পাশে আছে 27 ইঞ্চি এবং হাইট আছে 21 ইঞ্চি, মোটা পাকা 1.5 ইঞ্চি। আর এটাও কিন্তু বাইকে হচ্ছে আমি মোট 10 দরজা সেম টু সেম প্রাইস নিছি 8,000 টাকা করে, এটাও কিন্তু 8,000 টাকা সেম টু সেম প্রাইস। এটাও কিন্তু আমাদের প্রতিটা ভিডিও আপনি দেখিয়ে থাকেন এই ডিজাইনটা। এটা হচ্ছে গামারিকার ভিতরেও 13 দরজা গামারিকার ভিতরে, এটার পাশে আছে 39 ইঞ্চি এবং হাইট আছে 21 ইঞ্চি, মোটা পাকা 1.5 ইঞ্চি। এটাও গামারিকার, এটাও কিন্তু সিজনিং কেমিক ট্রিটমেন্ট সহকারে আছে। প্রতিটা দরজা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গ্লাসের দরজাগুলো। আমি আজকে তুমি ভিডিওটা বড় করবো না, বড় না করে আপনাদের কাছে বিদায় নেবো। বিদায় নেওয়ার আগে আপনার কাছে আমার অনুরোধ থাকবে, যারা আমার ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা ভিডিও দেখেন না তারা আমার ভিডিও দেখে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না, এবং বেল আইকন হিট করে রাখবেন যাতে নোটিফিকেশনগুলো সব আগে আপনাকে চলে যায়। দেশ এবং দেশের বাইরে যারা প্রবাসী ভাইরা আছেন আমার, সবার কাছে আমি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও সমাপ্ত নিচ্ছি। আসসালামু আলাইকুম।